আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। দিনের শুরুতেই বলতে হয় শরতের অনেক অনেক শুভেচ্ছা। অ্যাজ ইউ লাইক ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমি কাশবনে চলে এসেছি। বলুন তো এই কাশবন কোথায়? আমি যেহেতু যশোর জেলার মেয়ে, আর আমার এই কাশবন ঠিক যশোর জেলার ক্যান্টনমেন্ট কলেজের পিছনে। এখানে এই বছর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকে। পাশে আহনাপের স্কুল, যশোর ইংলিশ স্কুল। আমি আহনাপকে স্কুলে দিয়েই কাশবনে চলে এসেছি। আমি এত সকালে এসেছি, সিকিউরিটি গার্ড এতক্ষণ হয়তো বা ঘুমের থেকে উঠেনি। আর আমি এসেই দেখি ভিতরে একজন ভাইয়া আছে, আরও দুইজন কলেজ স্টুডেন্ট এর ভিতরে আছে। যাই হোক, নিজের ছবি নাই বা উঠাতে পারি, এত সুন্দর কাশবনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি এটাই তো অনেক, তাই না? দেখুন, আমাদের যশোর জেলাও সুন্দর একটি কাশবন আছে। আপনাদেরকে আমি আসার কথা বলতে পারছি না, ওই যে বললাম ভিতরে ঢোকা একেবারে নিষেধ। দেখুন মিষ্টি বাতাস আর সুন্দর প্রকৃতি, কাশফুলগুলো হাওয়ায় হাওয়ায় কত সুন্দর করে দলছে। সত্যি প্রকৃতি কতই না সুন্দর। গতকালকে বৃষ্টি এসেছিল যশোরে, এই জন্য কাশফুলগুলো ভেজা ভেজা, এখনো রোদ উঠেনি। ওই যে দূর আকাশে রোদের আভাস দিচ্ছে, কিন্তু যখনই রোদ উঠে যাবে কাশফুলগুলো শুকিয়ে যাবে, আর দেখতে অনেক সুন্দর লাগবে। ওই সময় তো আমি আর ভিডিও করতে পারবো না, কারণ এর ভিতরে তো ঢুকাই নিষেধ। আমার খুব শখ কাশফুলের পাশে দাঁড়িয়ে ছবি উঠাবো, এই শখ আর এই জন্মে পূরণ হলো না, কেন জানি না। আপনাদেরও হয়তোবা অনেকেরই খুব ইচ্ছা, কাশফুল দেখলে সত্যি খুবই ভালো লাগে। কি সাদা ফুলগুলো, তাই না? আর সাদা মনে মানেই পবিত্রতা, সাদা, অনেক সাদা। আহারে, প্রকৃতির মতন মানুষগুলো যদি এমন সুন্দর হতো, মানুষের মনের ভিতরে কত কি না চলে, কার মনে কি আছে কি বোঝা যায়। কিন্তু দেখুন প্রকৃতি কত নিষ্পাপ, কত সুন্দর। সাদা কার কার ভালো লাগে, সবুজের ভিতরে এই যে সাদা কত সুন্দর লাগছে, তাই না? আমি জানি প্রতিটি জেলায় এত সুন্দর একটি কাশফুল বন আছে, আমার জেলায়ও কাশবন আছে। দেখুন কত না সুন্দর। আমার এই কাশবনের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেননি, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কিছু কিছু কাশ গাছ নিচেই পড়ে গেছে, আর কিছু কিছু কাশ ফুলের গাছ ফুল দিয়ে কত সুন্দর করে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে পাখির পালক সাদা মেঘে উড়ে বেড়াচ্ছে। একটু যদি সূর্যটা উঠেই যেত, আকাশটা নীল হয়ে যেত, আহারে কতই না সুন্দর লাগতো আমার এই সুন্দর কাশবন। আমার আমার কেন বসছে, সত্যি কি আমার? দেখে তো মনে হচ্ছে পুরো কাশফুলগুলো আমার। আজ এই পর্যন্তই,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির ছিলে।